আপনি যখন ঘরের ভিতরে থাকেন তখন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যখন আপনি খুনসুটি করেন তখন আপনার চেহারাটা কেমন থাকে, তখন আপনার মনটা কেমন? ওই যখন খুব ভালো তখন ভালো থাকে, আর যখন চিল্লানো হয় তখন চিল্লানো থাকে। ওদেরকে পিটাইতেন ছোটবেলা? মেয়ে পিটান খায় নাই, ছেলে খাইছে। তবে ছেলেকে ঠেকাইতে সে মেয়ে খাইছে। ও ঠেকাইতে? এত ভালোবাসা ভাইয়ের জন্য, মানে ঠেকাইতে যে সে মায়ের খাইছে। এবং তখন জোরে দিতাম, হয়তো ও স্কুল থেকে বাসায় আসছে, আসে মানে আমি ওর আমি ছোট একটা ফোন কিনে দিয়েছিলাম। আব্বা কই কোথায়? ওই যে গেটে, গেটে বলে নাই, নাই মানে নাই তো নাই নাই। পরে আমি অনেকবার ফোন দিচ্ছি, আমি এই যে এখানে ওখানে, ঠিক 3.5 ঘন্টা পর আসছে। পরে জানতে পারলাম ওর ফ্রেন্ডকে আরেক ফ্রেন্ড মারছে, ওনারা সব গ্যাং ধরে তাকে মারতে গেছে। পরে যে ইসের তাল গাছের পাখা ছিল, ওই দাঁত কিন্তু এরকম একটু রাউন্ড হয়ে থাকে, ওইটা দিয়ে মারছি, পুরা শরীর তো দাগ ভরে গেছে। অনেক জোরে মারি নাই, কিন্তু ওইটা কিন্তু লাগলে একটু দাগ হয়ে যায়, ফর্সা মানুষ তো। এটা দেখছে আমার মা, আমি তো ওইটা দিয়ে মারছি, আমার মা আমাকে ঝাঁটা দিয়ে মারতে গেছে, আমি তো ওরে একদম নিচে চলে গেছি। তো এরকম মাঝে মাঝে সে করতো, একদম সেই ছোটবেলা থেকেই হিরো ছিল সে। ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে এখনো হিরো? এখনো হিরো। আর হিরোইন? হিরোইন হচ্ছে আমার লক্ষ্যে একটা মেয়ে। ও ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর থেকে এই পর্যন্ত আমাকে চুলার কাছে যেতে হয় নাই। শুধু তাই নাই, যে আমি অনেক সময় যে হাফিজের এখান থেকে, গত মাসে যখন শুটিং হলো রাত 2টার সময় বাসায় এসেছি, যাওয়ার পর দেখি আমার ভাত গরম, আমার তরকারি গরম, এবং অনেক সময় দেখা গেছে আমি বলি আমার টেবিলে যাবো না, ওই হাত ধোয়া পানিটা আমার বেডে নিয়ে এসে দেয়। খাওয়া খাওয়াই দেয় নাকি? আবার ও অতটা ভালো খাওয়াই দিতে পারে না, এদিক থেকে আরও সবার ভালো পারে। আমার মেয়ে সব কিছু, হয়তো আমি বললাম রাত 3টার সময় বললাম যে আমার না একটু নুডলস খেতে ইচ্ছে করতেছে, ও বলে আমি 3টা বাজে পারবো না, ওই পর্যন্ত শেষ। ও মোবাইল দেখতেছে, আমি মোবাইল দেখছি বা গল্প করতেছি, একটু পরে নাই আমি ওয়াশরুমে গেছি, আমি যে মোবাইলের দিকে নজর তো গেমস খেলি খেয়াল করি না। হ্যাঁ দেখেছি, আমি সব কিছু নিয়ে এসে হাজির, নুডলস নিয়ে আসছে, হয়তো একটু পাঁপড় ভেজে নিয়ে আসছে বা একটু চিকেন ফ্রাই ভেজে নিয়ে আসছে। আমাদের তো রাতে 8টা বাজে, রাতে কয়টা পর্যন্ত আড্ডা দেয়? মাঝে মাঝে আজান দেয়, নামাজ পড়ে ঘুমাই। আচ্ছা, হিরোইন কি পর্দায় আসবে? না, ও কিন্তু অনেক ভালো নাচ করতো। আচ্ছা, লাকি ভাই মানে আমাদের যে লোকনাট্য দলের লাকি ভাই, দিয়াকতালি লাকি, উনি, তারপরে তার যে ছোটো বোন ইয়াসমিন আলী, ওর নাচটা খুবই পছন্দ করতো। আমিও চাইতাম যে নাচটা কন্টিনিউ করুক, কিন্তু সে আমাকে বলছে আমার ভালো লাগে না, তখন থেকে আমি বন্ধ করে দিচ্ছি।